এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কালকে যখন লাস্ট ভিডিও আপলোড করছি এবং তোমাদেরকে আমি ভিডিওতে বলেও ছিলাম যে মনে হয় এরপরে কবে ভিডিও আপলোড করতে পারবো, ভিডিও শ্যুট করতে পারবো, তোমাদের জন্য ছাড়তে পারবো, তার ঠিক নেই। ভেবেছিলাম অন্তত দুটো দিন, আগামী দুটো দিন কোনো রকম ভিডিও আমি শ্যুট করতেও পারবো না, ছাড়তেও পারবো না। ফোনি ফোনি উড়িষ্যায় ছোবল মারার পর ফনা তুলতে তুলতে ওয়েস্ট বেঙ্গলের উপরে এসে ছোবল মারবে বলে এসেছে, কিন্তু হঠাৎ তার মতিভ্রম হলো, সে ছোবলটা গিয়ে বসানো বাংলাদেশের উপরে। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের আগেরবারও সিডারের হাত থেকে বেঁচেছে, এবার ফোনির হাত থেকে বাঁচল। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, ওয়েস্ট বেঙ্গলে তেমন কোনো ক্ষতি হয়নি, উড়িষ্যায় প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম এর আগে হলো কেরালায় বন্যা। তো একের পর এক প্রকৃতির কাছে আমরা যে কতটা অসহায়, যতই বড় বড় সায়েন্টিস্টরা এটা সেটা আবিষ্কার করছে, কিন্তু সবাই প্রকৃতির কাছে শিশু, মানে প্রকৃতির কাছে হার মানতেই হবে। এখন বলি আমরা, কাল আজ হলো শনিবার, কাল ফাইনালি যাচ্ছি বাপের বাড়ি। তো ওখানে আমার বাপের বাড়ি মানে বাবার বাড়ি, আমার জেঠুর বাড়ি, আমার মামার বাড়ি, মানে আমার মামার দুই মামা, ছোট মামা বড় মামা দুইজন দুই জায়গায় থাকে। তো বড় মামার কাছে আমার দাদু দিদা থাকে, তো সেখানে গিয়ে উঠবো মেনলি আগে, তারপরে না হলে ওখানে আর যাওয়া হবে না। দাদু তো অসুস্থ বেশ কিছুদিন ধরে, তো দাদুকে তো দেখতে যেতেই হবে, তা গিয়ে আগে ওখানে উঠবো, দাদুকে দেখে তারপরে ফাইনালি বিয়ে বাড়ি যাবো, জেঠুর বাড়ি যাবো। জেঠুর বাড়ি আর আমাদের বাড়ি প্রায় এক জায়গায়। তো কালকে যাব বলে তার প্যাকিং এখনও শুরু করিনি, আজকে রাতের মধ্যে তো প্যাকিং কমপ্লিট করতেই হবে। প্যাকিংয়ে আমি ভীষণ কাঁচা, মানে সেই 9-10 একটা গল্প পড়েছিলাম প্যাকিংয়ের উপরে, হ্যাঁ আঙ্কেল পাজার ঠিক বলছি না ভুল বলছি জানি না, যাই হোক আঙ্কেল ছিল প্রথমে। তো সেইখানে প্যাকিংয়ে যেরকম গল্প পড়েছি সেই রকম অবস্থা আমারও হতো প্যাকিং করতে গেলে, মানে এখন আগের থেকে অতটা খারাপ প্যাকিং করি না, তবে খুব একটা ভালো যে প্যাকিং করি তা না। তো আমি আজকে না পুরো বরণডালা সাজিয়ে রেখেছি, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি মোটামুটি কী কী নেবো, সেটা ছেলেরটা মেয়েরটা আমারটা পুরোপুরি এখন হয়নি, আমার হাজবেন্ডটা তো হয়নি, ও মোটামুটি কটার দিকে বাড়ি আসবে, সন্ধ্যের দিকে বাড়ি আসবে, ও একটা অফিসিয়াল কাজে গেছে। তারপরে প্যাকিংটা ফাইনালি শুরু করবো, ওর চয়েসটা ভীষণ ভালো। তো প্যাকিং করার আগে ওকে একবার জামা কাপড়গুলো ফাইনালি না দেখি আর প্যাকিং করতে পারি না। আর ও যাওয়ার আগে আমাকে বলে গেছে যে একটু কম করে জামা কাপড় নেবে, প্রত্যেকবার যখন যাই না এটা নিয়ে সেটা নিয়ে এ করতে করতে জামা কাপড় বেশি হয়ে যায়, ওখানে গিয়ে পরাই হয় না, উল্টো আরও দুটো তিনটে জামা কাপড় না পরে ফিরিয়ে আনি। ওখানে গিয়ে হয়তো আমার মামিমারা আছে ওদের শাড়ি পরি, কিংবা ওদের নাইটি পরি, আমার ভাইয়ের বউ আছে তার নাইটি পরি, মানে এইভাবেই দেখা গেল নিজেরটা ব্যবহারই করা হয় না। সেই জন্য আগে থেকেই বলে গেছে অল্প দিনের জন্য যাচ্ছি, একদম বেশি জামা কাপড় নেবে না, ফালতু বয়ে নিয়ে যাওয়া, তার উপরে বৃষ্টি কাদা হয়েছে তারও একটা ঝামেলা। তো লাগেজ তো কটা হবে, দুটো তো হবে মনে হচ্ছে, তার উপর জলের বোতল আছে, আমার মেয়ে যাবে তার জন্য টুকটাক খাবার, বাচ্চারা থাকলে তো যাই হোক এক্সট্রা আর একটা লাগেজ বেড়ে যায়, তবুও চেষ্টা করব কমের মধ্যে নেওয়া, সেরকম অসুবিধা হলে ওখানে যারা আছে ওদেরটাই পরে নেব। এখন আমি একটু রূপচর্চা শুরু করব আজকে, আজকে কি করব বলো তো, ব্লিচ করব। ব্লিচ একদম পুরোপুরি ঘরোয়া উপায়ে, প্রত্যেকটা উপকরণই ন্যাচারাল। তো কীভাবে ব্লিচ করব, কী কী ইউজ করব সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে তো শেয়ার করব। তার আগে আমি বরণডালাটা দেখিয়ে নিই, আমার বরণডালাটা দেখাতে ভীষণ ইচ্ছা করছে। তোমাদেরকে বরণডালাটা দেখাই, এই যে বরণডালাটা, এটা হচ্ছে আমার ছেলে, টোটালি জামা কাপড়গুলো এক জায়গায় করে রেখেছি, কী কী নেবো কী কী নেবো না। আগে থেকে ব্যাগ ভরে রাখলে না মনে থাকে না কী নিয়েছি, আবার ব্যাগ থেকে নেটে বার করতে হয়, সে প্যাকিংয়ের মতন পুরো অবস্থা, প্যাকিং যে গল্পটা বলেছি। আর এখানে মেয়েরটা সাজিয়ে নিয়েছি, ওর বাবা এসে ফাইনালি দেখার পরে ঘুরবো। আর আমার মোটামুটি নিয়েছি, এখনও অনেক কিছুই বাকি আছে। তাহলে এবার চলো রান্নাঘরে আমার ব্লিচ করার জন্য কী কী লাগছে সেগুলো দেখে নিই, সেগুলো রেডি করে নিই। একটা আলু নিচ্ছি, আলুটাকে একটা আলু লাগবে না, হাফ আলু হলেই হয়ে যাবে। প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব, এই যে অর্ধেকটা কেটে নিয়েছি। আর এই যে আম দেখছেন, ঝড়ে আম পড়েছিল, অনেক আমই পড়েছে গাছের আম, তো এই দুটো এনেছিলাম রান্না করার জন্য, ফাইনালি রান্না করা হয়নি। এখন আমি আলুটাকে মিক্সারের সাহায্যে গ্রেট করবো, হাফ চামচ আলুর রস লাগবে,
এখানে আমি হাফ চামচ টক দই নিয়েছি। দইটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এখানে নিচ্ছি হাফ চামচ আলুর রস, মানে পটেটো জুস। দেখুন নিতে নিতে নিচে জমে গেছে কেমন। এই সবে রেখেছি কিন্তু রস বানিয়ে, এটা তো ভীষণ জরুরি, এটাকে বাদ দিলে হবে না। আর নেব হাফ চামচ লেবুর রস। প্লিজ লেবুটাকে দেখে কষ্ট পাবেন না, আমার অলরেডি ভীষণ কষ্ট হচ্ছে দেখে। আর তিনটে ছিল, সে তিনটে তো পচেই গেছে, এই একটাই অবশিষ্ট ছিল। যদি পচে যেত এটা, তো শেষে এই পচা লেবুর রস দিয়েই আমাকে এই ব্লিচটাই করতে হতো। হয়তো দেখা গেল তখন ব্লিচটা আরো ভালো হতো, কোনোদিন করিনি তো, পচা লেবুর রসে কেমন হয় করে দেখলে হতো। দেখা গেল পচা লেবুর রসে ব্লিচটা আরো সুন্দর হলো। এই যে হাফ চামচ লেবুর রস নিয়েছি, এবার ভালো করে মিক্স করে নেব। এবার আমরা ঘরে যাই, ঘরে গিয়ে একটু এই গুণাগুণটা বলি, আর এটা মুখে মাখি। লেবুতে প্রচুর পরিমাণ ভাইটামিন সি থাকে, যা স্কিনকে ব্রাইট করে, ডার্ক স্পটগুলোকে লাইট করে, আর ট্যান রিমুভ করে ভীষণ ভালোভাবে। লেবুর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস অ্যাকনে রিডিউস করতে ভীষণ ভালোভাবে হেল্প করে। আমাদের যে স্কিন পোর্সে ডাস্ট পলিউশন থাকে, সেগুলো লেবুর রস খুব ভালোভাবে ক্লিন করে, ফলে আমাদের স্কিন ডাস্ট ফ্রি, পলিউশন ফ্রি হয়, আর ভিতর থেকে ভীষণ ভালোভাবে হেলদি হয়ে ওঠে। আমাকে অন্য ড্রেসে দেখে তোমরা অবাক হয়েও না, কারণ লেবুর গুণাগুণ বলতে বলতে ড্রেস চেঞ্জ করে কোথা থেকে আসলো। সেই সিনেমার গানে হয় না, এক একটা লাইন এক একটা ড্রেস পরে বেড়াচ্ছে, সেরকম কিন্তু না। আজকে যেহেতু আমার ডান্স মিসের আসার কথা ছিল না, কারণ বৃষ্টি ঝড় বৃষ্টির কারণে সে আসবে না জানিয়েছিল। ফাইনালি যখন বৃষ্টি হচ্ছে না, সে আবার ফোন করে জানালো সে আসছে। তো সমস্ত কিছু বন্ধ রেখে আমি ওকে নিয়ে গেছিলাম নাচের ক্লাসে। এখন 6টা বাজতে যায়, আমি শুরুটা করেছিলাম 4টের দিকে, প্রায় 4টে বাজতে 10 মিনিট বাকি ছিল তখন, আর এখন আবার শুরু করছি, 6টা বাজতে যায় এখন। তো এখন একটু আলুর গুণাগুণটা বলে নিই। আলুতে অনেক প্রকার পুষ্টি উপাদান আছে, যেটা অ্যান্টি এজিং হিসাবে কাজ করছে, অ্যান্টি অক্সিজেন হিসাবে কাজ করছে। এছাড়া আলুতে প্রচুর পরিমাণ ভাইটামিন বি থাকে, ভাইটামিন সি থাকে, যা রিঙ্কল, পিগমেন্টেশন, ব্লেমিশের, সানবার্ন দূর করতে ভীষণ ভালোভাবে সাহায্য করে। এছাড়া আলুতে যে মেন উপাদানটা থাকে, এর মধ্যে থাকে ব্লিচিং এজেন্ট থাকে, যেটা স্কিনে ব্লিচ করে, স্কিনকে ভীষণ ভালোভাবে ব্লিচ করে। তার মানে ব্লিচ করতে আলুটাই মেনলি হেল্প করছে, তার সঙ্গে আরও দুটো একটা উপাদানও। এবার আমি একটু দইয়ের গুণাগুণটা বলি। টক দই, যেটা দইয়ে প্রচুর পরিমাণ গুড ব্যাকটেরিয়া থাকে, যেটা স্কিনকে নারিশ করে আর গ্লোয়িং করে তোলে। এছাড়া দইয়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন, ভিটামিন ডি থাকে মেনলি, যা স্কিনকে টাইটেন করে আর লাইটেন করে। এছাড়া দই অয়েলি এবং ড্রাই দুই ধরনের স্কিনেই ব্যবহার করা যায়। প্রায় 20 মিনিটের মতন লেগেছে। বেসন কিংবা ময়দা আটা জাতীয় জিনিস হলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু দইটা শুকাতে একটু দেরি হয়। মুখটা কি গ্লেজি লাগছে? আমার মুখে কিন্তু প্রচুর ডার্ক স্পট আছে, তো এটা যখন মাঝে মধ্যে মাখার রেগুলার মাখলে স্পটগুলো একটা হালকা হয়ে যায়। যে দেখছেন কালকে মাছ ভাজ দিকে তেল ছিটকে পড়েছে, এটা এটা কিন্তু ডার্ক স্পট না। এই যে পিগমেন্টেশন, যেটা এটা পিগমেন্টেশন না, এই যে এগুলো আগের থেকে অনেকটা লাইট হচ্ছে, এটা রেগুলার মাখতে হয়, এটাই হচ্ছে সমস্যা, সবসময় রেগুলার হয়ে ওঠে না। যদি সময় না পাই আমি মাঝে মধ্যে করি কি, শুধু আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে আলুটা মুখে ঘষি। অ্যাকচুয়ালি তো আলুর রসটাই বেশি উপকার, ব্লিচিং এজেন্ট হিসেবে ওটাই কাজ করে। সুন্দর লাগছে না মুখটা, গ্লেজি হয়েছে না? তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ওই কি বলবো, কেমিক্যাল যে ব্লিচগুলো বাজার চলতি যে ব্লিচগুলো আছে, ওগুলো ব্যবহার না করে তোমরা ন্যাচারাল জিনিস ব্যবহার করো। দেখো স্কিনের ক্ষতি কম হবে, ক্ষতি কম কেন, স্কিনের ক্ষতিই হবে না, শুধু লাভ ই লাভ।
শুধু স্কিনের ভালোই হবে। তো এটা রেজাল্টটা আমি এর আগেও বলেছি, মানে ন্যাচারাল জিনিসের রেজাল্টটা দেরিতে হয়, কিন্তু এর এফেক্টটা অনেকদিন পর্যন্ত থাকে। আমার এখন প্যাকিং করতে হবে, মানে প্যাকিং মোটেই শুরু করিনি, মোটামুটি তত্ত্ব সাজানোর মতন জামা কাপড় সাজিয়ে রেখে দিয়েছি। আর রিতমাকে মনে হচ্ছে আজকে পড়াতে পারবো না, এই করতে করতেই আজকে অনেকটা টাইম চলে যাবে। এখন টিফিন করব, তারপর প্যাকিং শুরু করব। রিতমার মনে হচ্ছে পড়াশুনো আজকে হবে না। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার, সুইট ড্রিমস।